আগামী মার্চ থেকে রেলের ভাড়া 4.9% বাড়তে যাচ্ছে ব্রিটেনে। ব্রিটিশ সরকার রেলের ভাড়াকে ক্যাপ করার ঘোষণা দিলেও আগামী মার্চ থেকে ইংল্যান্ডের রেলের ভাড়া 4.9% বৃদ্ধি পাচ্ছে। এতে রেলের টিকিটের দাম এখনও মুদ্রাস্ফীতির চেয়ে দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার সরকার জানান যে তারা গত বছরের মতো জুলাইয়ের রিটেল প্রাইস ইন্ডেক্সের সাথে সঙ্গতি রেখে ভাড়া না বাড়িয়ে নিয়ন্ত্রিত ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। গত আগস্টে সরকার জানিয়েছে তারা রিটেল প্রাইস ইন্ডেক্সের 9% রিডিং ব্যবহার করবে না, কারণ এটি ইনফ্লেশনকে ছাড়িয়ে যাবে। কিন্তু লেবার পার্টি এই ভাড়া বৃদ্ধিকে নিষ্ঠুর এবং বাম্পার বৃদ্ধি বলে অভিহিত করেছে। এর আগে 2022 সালে করোনা পরবর্তী সময়ে সরকার রেলের প্রাইস পরপর 2 বছর 12.3% রেটে বাড়িয়েছিল। এদিকে নভেম্বর মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্স 3.9% হলেও আগামী মার্চে এটি আরও কমে যেতে পারে। কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে 4.9% রেটে, যা মুদ্রাস্ফীতির রেটের চাইতে অনেক বেশি। রেলের ভাড়া এভাবে বৃদ্ধি কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময় একটি বড় সমস্যা তৈরি করতে যাচ্ছে। সরকার যুক্তি দিয়েছে যে মহামারীর পরে যাত্রীর সংখ্যা হ্রাসের কারণে এই ভাড়া বৃদ্ধির দরকার ছিল। ট্রান্সপোর্ট সেক্রেটারি মার্ক হার্পার বলেছে তাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি অর্ধেক করার টার্গেট পূরণ করা হয়েছে। এরপর গত বছরে রেলের ভাড়া বৃদ্ধিকে ক্যাপ করা হলো, যা সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি আরো বলেন, মহামারীর পরে কাজের ধরনের পরিবর্তন হওয়ায় রেলের আয় কমেছে, তাই এই সেক্টরকে ভর্তুকি প্রয়োজন। এদিকে এভাবে ভাড়া বৃদ্ধি লাখ লাখ মানুষের জন্য অপমানজনক উল্লেখ করে শ্যাডো ট্রান্সপোর্ট সেক্রেটারি লুইস হাই বলেছেন, টোরি কর্তৃক এভাবে রেল ভাড়া বৃদ্ধি আর একটি নৃশংস পদক্ষেপ। বর্তমানে যাত্রীরা রেকর্ড বিলম্ব এবং টিকিট বাতিলের সম্মুখীন হচ্ছে, এর মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে স্কটিশ রেল ভাড়া আগামী এপ্রিল মাসে 8.7% বৃদ্ধি পাবে। স্কটিশ সরকার জানিয়েছে আগের ভাড়া ফ্রিজ টেকসই সিদ্ধান্ত ছিল না, তাই ভাড়া বাড়ানো হচ্ছে। এই ছিল আমার কাছে ব্রিটেনের যে রেল ভাড়া বাড়ছে সে বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।